বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আইনের অপব্যবহার করে একটি শ্রেণী নিজেদের সুযোগ সুবিধা ও আখের গোছাতেই বেশি ব্যস্ত থাকেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের সমন্বিত উদ্যোগ ও প্রচেষ্টাই একটি দেশ উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। আর এর ব্যত্যয় হলে দেশ ও জাতির জন্য চরম বিপদ বয়ে আনতে পারে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। জুলাস কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মারুফ রাজা। দীর্ঘদিন পর সমাবর্তন, অপেক্ষার লাইনও তাই বেশ দীর্ঘ। আর ক্যাম্পাসে সব পথ মিশেছে কেন্দ্রীয় খেলার মাঠের সমাবর্তন মঞ্চে। ভোর থেকে ক্যাম্পাসে কালো গাউন আর কালো টুপি পরা শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে সবুজে ঘেরা প্রিয় ক্যাম্পাসে। অনেক বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এটা সত্যি আমাদের জন্য খুব বড় আনন্দের, এবং এত মেগা একটা ইভেন্টে অংশীদার হতে পেরে আমি সত্যি আনন্দিত। অনেক দিন পর আমরা সমাবর্তন পাইছি, খুবই ভালো লাগছে। যদি এটা প্রশাসন প্রতি বছর এটা আয়োজন করে, এটা আরো বেশি ভালো হবে। সমাবর্তন অংশ নেয়া 15,219 জনের মধ্যে নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থী 11,444 জন, উইকেন্ড প্রোগ্রামে 3,461 জন, এমফিল ডিগ্রির 34 ও পিএইচডি সম্পন্নকারী 280 জন। এর মধ্যে স্বর্ণপদক প্রাপ্ত 16 জনকে পদক পড়িয়ে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র রাজনীতি চলমান হালের কঠোর সমালোচনা করেন রাষ্ট্রপতি। মনে রাখতে হবে শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর শিক্ষার্থীদের মূল কাজ লেখাপড়া ও জ্ঞান অর্জন। তাই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। পড়াশোনার জায়গাটা ঠিক রেখে তারপরে রাজনীতি, সমাজসেবা, সাংস্কৃতিক বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নিজেদের যুক্ত করতে পারেন। দুর্নীতি এখন উন্নয়নের অগ্রগতির অন্যতম অন্তরায়, তাই এর বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রকাশিত সারভুক্ত একটা দেশের অর্থনীতি দেউলত্ব নিয়ে সে দেশের একজন মন্ত্রীর খবর অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে। অর্থনীতিকে দেউলিয়াপনার জন্য আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের চক্রকেই দায়ী করা হয়েছে। এই চক্রে অশুভ আতাস যে কোনো দেশের জন্যই বিপদ ডেকে আনতে পারে। শিক্ষক শিক্ষার্থীদের দলীয় লেজুর বৃত্তির ঊর্ধ্বে উঠে রাজনীতি করার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অর্জিত হয়েছে মারফ্রেজা, আরটিভি।